नमस्कार बंधुरा, वेलकम टू कर्मसंधान। आमार चैनेले आपनादेर स्वागत जानाई। आपनारा हयतो देखते पाच्छेन आमी एखन ईस्टार्न कोलफील्ड लिमिटेडेर जे वेबसाइट सेई वेबसाइटे भिजिट करेछि। एबं एई वेबसाइटे किछुदिन आगे एकटा विज्ञप्ति प्रकाश करा हयेछे जेखाने किन्तु विपुल परिमाण मेडिकेल पदे नियोग करा हबे। एखाने जारा फ्रेशार्स एबं जारा मेडिकेल स्टाफ एबं अफिसार तादेरओ किन्तु एखाने नियोग करा हबे। किभाबे आवेदन करबेन, कत बयस लागबे, सब किछु इनफरमेशन पे जाबेन भिडियोटि शेष पर्यन्त देखलेई। तो फ्रेंड्स, एखोनो पर्यन्त चैनलटि जदि सबसक्राइब ना करे थाकेन ताहले चैनलटि सबसक्राइब करुन समस्त रकम सरकारि बेसरकारि कर्मेर खबरेर जन्य। तो चलुन फ्रेंड्स, विस्तारित सब किछु देखे नेওয়া যাক। तो फ्रेंड्स, देखते पाच्छेन आमि किन्तु सेई डाउनलोड करा विज्ञप्तिते चले एसेछि जेखाने लेखा आछे देखुन ईस्टार्न कोलफील्ड लिमिटेड डिस्ट्रिक्ट बर्धमान वेस्ट बेंगल एबं नोटिफिकेशन फर एंगेजमेंट अफ मेडिकल नन स्पेशलिस्ट कन्सालटेंट इन ईसीएल अन फिक्सड 10-year कन्ট্রাক্ট বেসিস। এই ইস্টার্ন কোলফি লিমিটেডের পক্ষ থেকে কিন্তু এখানে মেডিকেল নন স্পেশালিস্টদের জন্য কিন্তু এখানে বিপুল পরিমাণ শূন্য পদ নিয়োগ করা হয়েছে। এবং এই যে পোস্টটি, এই পোস্টটি কিন্তু 1-year কন্ট্রাক্ট বেসিসে এবং কিন্তু এটি এক্সটেন্ড হতে পারে 1 more year, অর্থাৎ 1 বছরের এক্সটেন্ড হতে পারে আপনার। এবং মেডিকেল নন স্পেশালিস্ট কনসালটেন্ট টোটাল নাম্বার অফ পোস্ট হচ্ছে 32। ওয়ার্ক ডেসক্রিপশনের কথা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। এবং মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশানের দেখুন MBBS ডিগ্রি থাকতে হবে, ম্যাক্সিমাম এজ হচ্ছে 65 এর বেশি হওয়া যাবে না। এবং অ্যাপ্লিকেশন সিন দ্য প্রেসক্রাইব ফর্মেট, অর্থাৎ যারা যারা অ্যাপ্লিকেশন এই যে ফর্মটি ফিল আপ করবেন তারা নিচে এই যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসটির কথা উল্লেখ করবেন এবং তারা এই ইমেলে সেন্ড করে দিতে পারেন অথবা পোস্ট অফিস অথবা স্পিড পোস্টে পোস্ট করতে পারেন। এবং কাট অফ ডেট ফর এলিজিবিলিটি হল ডেট অফ নোটিফিকেশান, কিন্তু পরে কিন্তু এর যে ডে কাট ডেট কিন্তু বাড়তেও পারে। দেখুন এখানে লেখা রয়েছে অল কোরেসপন্ডেন্স ইন দ্য শর্টেজ ক্যান্ডিডেটস উইল বি মেড অফ দ্য পোস্টাল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস এজ মেনশন ইন দ্য অ্যাপ্লিকেশান ফর্ম, অর্থাৎ সবাই কিন্তু তাদের পোস্টাল অ্যাড্রেস এবং ইমেল অ্যাড্রেসটাও কিন্তু এখানে উল্লেখ করতে বলে দেওয়া হয়েছে। এবং এই যে ইসিএল, এখানে কিন্তু আপনার নামের শর্ট লিস্ট হবে এবং তারপর আপনার ইন্টারভিউ হবে এবং আপনার ইন্টারভিউয়ের পারফরমেন্সের উপর আপনি কিন্তু সিলেকশন হবেন। এবং একটু নিচেতে স্ক্রল করবেন দেখুন এখানে অ্যাপ্লিকেশান ফর্মও কিন্তু দেওয়া আছে, অ্যাপ্লিকেশান ফর্ম ফর দ্য পোস্ট অফ মেডিকেল নন স্পেশালিস্ট কনসালটেশনস ফ্রম ফ্রেশ মেডিকেল প্রফেশনালস অর ফুল টাইম বেসিস উইথ আর উইথাউট পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স অ্যান্ড কন্ট্রাক্ট বেসিস। এখানে আপনার নাম দেবেন, এখানে আপনার জেন্ডার দেবেন, এখানে ফাদার নাম দেবেন, ন্যাশনালিটি দেবেন, এখানে আপনার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দেবেন, সেলফ অ্যাটেস্টেড, ডেট অফ বার্থ দেবেন, ক্যাটেগরি দেবেন, রিলিজিয়ান দেবেন, অ্যাড্রেস কমিউনিকেশনস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দেবেন, মোবাইল নাম্বার, ইমেল আইডি দেবেন, প্যান নাম্বার, আধার নাম্বার এবং এখানে আপনার কোয়ালিফিকেশান ডিটেলস দেবেন। এখানে কত পেয়েছেন, কত নাম্বার সেটা এখানে উল্লেখ করে দেবেন এবং এখানে এক্সপিরিয়েন্স ডিটেলসটা উল্লেখ করবেন এবং আপনাকে এই ডকুমেন্টসগুলো দিতে হবে। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দুটি, কপি অফ প্রুফ অফ ডেট অফ বার্থ, অর্থাৎ ডেট অফ বার্থের জন্য এখানে আপনার এজ প্রুফ দিতে হবে, তার জন্য সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড দেবেন, কপি অফ ক্যাটেগরি সার্টিফিকেট যদি আপনার থাকে তো কপি অফ কোয়ালিফিকেশান সার্টিফিকেট এবং কপি অফ এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে এখানে আপনি দিয়ে দেবেন এবং সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেশন এখানে আপনার নাম দেবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ধন্যবাদ ফ্রেন্ডস।